কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। নমস্কার বন্ধুরা, সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। সুপ্রিয় দর্শক বন্ধুরা, মরে গেলেও শনিবারে ভুল করেও এই পাঁচটি জিনিস কাউকে দেবেন না, পরিবার নিয়ে আপনি ধ্বংস হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, আপনার জীবনে যদি বিপদ না বাড়াতে চান তাহলে এই কথাটি প্রত্যেকেই স্বীকার করবে যে শনিদেব অর্থাৎ শনি মহারাজের প্রভাব প্রত্যেক মানুষের ওপর কম বেশি থেকেই থাকে। এবং পুরাণ মতে বলা হয়ে থাকে এই শনি মহারাজ হলেন সূর্য এবং ছায়ার পুত্র সন্তান। আর আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের উদ্দেশ্যে জানাব, আপনার ও আপনার পরিবারের বিপদ যদি না বাড়াতে চান তাহলে অতি অবশ্যই শনিবার ভুলেও এই সমস্ত জিনিস যেমন কাউকে দেবেন না, ঠিক তেমনই এই সমস্ত জিনিস আপনি কারো কাছ থেকে নেবেনও না। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। এবং আমি এর পাশাপাশি আমি আপনাদের এও বলে রাখি, অনেকে হয়তো এই শনি মহারাজকে অর্থাৎ শনিদেবকে বা বড় ঠাকুরকে অপদেবতা বলে মনে করেন, কিন্তু এটি সম্পূর্ণ ভুল। কারণ এই শনি মহারাজ আমাদের বেশ কিছু গুণ পরিচালিত করে থাকে এবং তা একটু এদিক ওদিক হলে শনিদেব কিন্তু অত্যন্তই আমাদের ওপর রুষ্ট হন, যার ফলে আমাদের ও আমাদের পরিবারের ওপর দুর্ভাগ্যকে ডেকে নিয়ে আসি আমরা নিজেরাই। এবং আমি এও বলে রাখি, শনিদেব অর্থাৎ শনি মহারাজ যেমন সদ্গুণ যেমন পছন্দ করেন, ঠিক তেমনি খুব বাজে কোনো কাজ করা, খারাপ নেশা করা, আসক্তি এই সমস্ত কিছুর জন্যই শনি মহারাজ অত্যন্তই রুষ্ট হন, যার ফলে মানুষের জীবনে নেমে আসে ঘোর অমঙ্গল ঘোর বিপদ। তাই নিজেদের ভুলের মাসুল নিজেদের ও নিজেদের পরিবারকে ভোগ করতে হয়। তাই আমি আপনাদের উদ্দেশ্যে যে পাঁচটি জিনিসের কথা বলবো, এই জিনিসগুলি ভুল করেও শনিবারে কাউকে দেবেন না, ঠিক তেমনি আপনি কারো কাছ থেকে এই পাঁচটি জিনিস শনিবারে নেবেন না। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেকখানি উপকৃত হবেন। আর এই ভিডিও থেকে আপনি যদি কোনো রকম উপকৃত হন তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি এখনো পর্যন্ত আমাদের সত্যানুসরণ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, শনি হলো নবগ্রহের একটি অন্যতম গ্রহ, আর এই শনি দেবতাকে গ্রহরাজও বলা হয়। শনি হিন্দু ধর্ম মতে একজন দেবতা এবং শনি মহারাজকে উগ্র দেবতাও বলা হয়। জ্যোতিষীদের মতে শনিদেবের ব্রহ্মদৃষ্টির ফলে যে ভালো কাজ করে তার জীবনে ভালো কিছু নেমে আসে, আর যে খারাপ কাজ মন্দ কাজের সঙ্গে যুক্ত থাকে তার জীবনে ঘোর অমঙ্গল নেমে আসে। কারণ সে খারাপ কাজ করার ফলে তাই তাকে খারাপ ফল অবশ্যই ভোগ করতে হয়। শনি গ্রহ এবং সপ্তাহের শনিবার শনিদেবের নামে নামকরণ করা হয়েছে। এবং একই সঙ্গে আমি আপনাদের উদ্দেশ্যে আরও জানিয়ে দেব, আপনারা কিন্তু অতি সত্বর প্রত্যেকটি শনিবার কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন। শনি মহারাজ কিন্তু আমাদের ওপর অত্যন্তই খুশি হন এবং আমাদের জীবনে বরদান করে। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, দেবতাদের আশীর্বাদ যদি আমরা পেয়ে থাকি তাহলে জীবন কিন্তু কখনো থমকে থাকে না, জীবনে আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি। তাই অবশ্যই
শনিবার দিন এই দিকগুলি মেনে চলার চেষ্টা করবেন। এরপর আমি সেই পাঁচটি জিনিসের কথা বলি। এই জিনিস সাধারণত আমরা দেওয়া নেওয়া করেই থাকি, কিন্তু আজকাল আমরা কোনো বার মানি না। কেউ চাইতে আসলে তাকে আমরা নির্ভয়ে মুক্ত হস্তে দান করে থাকি। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি যে পাঁচটি জিনিসের কথা বলবো, এই পাঁচটি জিনিস আপনার ও আপনার পরিবারের কল্যাণের জন্য। আপনি এই পাঁচটি জিনিস শনিবারে কাউকে দেবেন না। আর সবার প্রথমেই আমি যে জিনিসটির কথা বলবো তা হলো রূপো। শনিবার কখনো কোনো পরিস্থিতিতে কাউকে রূপো দেবেন না, ঠিক তেমনই আপনি কারো কাছ থেকে রূপো নেবেন না। শাস্ত্র মতে বলা হয়ে থাকে, এই রূপ কিয়ার ফলে আপনার জীবনে অর্থ কষ্ট নেমে আসতে পারে। আর এই কারণের ফলে আপনার জীবনে যদি অর্থ কষ্ট দেখা যায়, তাহলে সেই অর্থ কষ্ট কাটাতে কিন্তু অনেক সময় আপনার লেগে যাবে। এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো, এটিও অত্যন্তই গুরুত্বপূর্ণ জিনিস, আর সেটি হলো মুক্ত বা মুক্তা। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, অনেক সময় আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে মুক্ত বা মুক্তার কোনো জিনিসপত্র কিন্তু আমরা দেওয়া নেওয়া করেই থাকি। কিন্তু আমি আপনাদের জানাবো যে শনিবার দিনটি মুক্তার তৈরি জিনিস আপনি দেওয়া নেওয়া করবেন না। শাস্ত্র মতে বলা হয়ে থাকে, আপনি যদি এই মুক্ত বা মুক্তার কোনো জিনিস যদি আত্মীয় স্বজনদের মধ্যে দেওয়া নেওয়া করে, তাহলে দুই পরিবারের মধ্যে কিন্তু বিপদ নেমে আসতে পারে, একটি বিপদের আশঙ্কা তৈরি হতে পারে। তাই বন্ধুরা, আপনারা কারোর কাছ থেকে যেমন মুক্ত বা মুক্তার জিনিস নেবেন না, ঠিক তেমনই আপনিও কাউকে দেবেন না। এরপর তৃতীয় যে জিনিসটির কথা বলবো, সেটিও আপনাদের অনেক সময় আমরা আমাদের প্রতিবেশীকে দিয়ে থাকি, সেটি হলো কোনো ধারালো অস্ত্র, যেমন ধরুন ছুরি, কাঁচি। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, এই ছুরি কাঁচি দেওয়া নেওয়ার মধ্যে কিন্তু এক বিশাল সম্পর্ক রয়েছে। বন্ধুরা, যদি আপনি এই কাজ করে থাকেন, আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের মধ্যে ঝগড়া ঝামেলা বিবাদ অশান্তি লেগেই থাকবে এবং তা ক্রমাগত বৃদ্ধি পেতে থাকবে। তাই আপনি যদি এই সমস্ত জিনিসগুলি না চান, তাহলে ভুল করেও এই ধারালো অস্ত্র ছুরি বা কাঁচি শনিবারে ভুল করেও কাউকে দেবেন না। এরপর আমি চতুর্থ যে জিনিসটির কথা বলবো তা হলো লাল কাপড়। আপনি কখনোই শনিবার দিন লাল রঙের কোনো জামা বা লাল কাপড় কখনোই কাউকে দেবেন না, ঠিক তেমনই আপনি নেবেনও না। কারণ হিসাবে বলা হয়ে থাকে, আপনি যদি কোনো প্রকার লাল কাপড় বা লাল জামা দেওয়া নেওয়া করেন, তাহলে দুই পক্ষই কিন্তু সমাজের কাছে অপমানিত এবং সমাজের কাছে ছোট হয়ে যেতে পারেন, আপনার জীবনে ঘোর বদলাম আসতে পারে। তাই এই সমস্ত কিছু থেকে বিরত থাকতে এবং সমাজে কোনো প্রকার অসুবিধার মধ্যে না পড়তে চাইলে ভুল করেও শনিবারে এই কাজ করবেন না। এবং সর্বশেষ আমি যে জিনিসটির কথা বলবো, সেটি হলো জুঁই ফুলের পারফিউম বা জুঁই ফুলের কোনো সেন্ট। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, এই জুঁই ফুলের পারফিউম শনিবারে এই জুঁই ফুলের পারফিউম বা জুঁই ফুলের কোনো সুগন্ধি দ্রব্য কাউকে উপহার হিসাবে দেবেন না। কারণ এতে দুই পক্ষেরই কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে, আর তা হলো রোগ ব্যাধি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, আর আমরা আপনারা প্রত্যেকেই চাই প্রত্যেকটি পরিবার যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই কামনা আমরা প্রত্যেকটা মানুষই করে থাকি। তাই অবশ্যই শনিবার দিন এই জিনিসগুলি মেনে চলার চেষ্টা করবেন। ঠিক এর পাশাপাশি আপনি একটি কথা মনে রাখবেন, যে এই সমস্ত জিনিসগুলি আপনি যদি শনিবারে দেওয়া নেওয়া করেন,
শনিদেব কিন্তু অত্যন্তই আপনার উপর রুষ্ট হবেন, যার ফলে আপনার জীবনে, যার ফলে আপনার এবং আপনার পরিবারের ওপর ঘোর বিপদ নেমে আসতে পারে। ঠিক এর পাশাপাশি ভালো কাজের মাধ্যমে শনিদেবকে সব সময় সন্তুষ্ট করে রাখতে। শনি মহারাজ হলেন ভালোর ভালো, খারাপের খারাপ। আর আমরা প্রত্যেকেই জানি যে শনি মহারাজ হলেন এমন একজন দেবতা যিনি কারো সাথে অন্যায় বিচার করেননি, সদা সর্বদাই ন্যায় বিচার করে এসেছেন। তাই তো শনি মহারাজের কৃপায় কেউ রাস্তার ভিখারি থেকে কোটিপতি হয়ে যায়, আবার কেউ শনি মহারাজের ব্রহ্মদৃষ্টির ফলে কেউ কোটিপতি রাজা থেকে রাস্তার ভিখারি হয়ে যায়। বন্ধুরা, আমি আশা করব আপনারা বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন, এবং আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে নির্দ্বিধায় আমাদের প্রশ্ন করতে পারেন, আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেবার। এছাড়াও আমরা সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে ভগবান বা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আপনারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। ভগবান বা ঈশ্বর আপনার সহায় হোক এবং আপনার সকল মনোবাসনা পূরণ করুক, এবং আপনি ও আপনার পরিবারের সকল সদস্যজনদের নিয়ে আপনারা সুখ, শান্তি ও আনন্দময় জীবন কাটান।